মাত্র 19 বছর বয়সে যদি কেউ বলিউড এবং টলিউডে নজর কাড়ার মতো অভিনয় করে তাহলে তার সুখ্যাতি হওয়া স্বাভাবিক। বিরক্ত লাগে ওকে নিয়ে, না জাস্ট আর পারা যায় না। এক্সারসাইজও করবে, আবার স্মোকও করবে, এখন আবার নতুন প্যাশন হয়েছে গোয়িং ফর এ রান, বলে হি ইজ গোনা কাট ডাউন অন স্মোকিং, বাট আমি তো সেটা চোখে দেখতে পাচ্ছি। তাই তাকে পাকা অভিনেতা বলা হয়, কিন্তু টলিউডে এর পাশাপাশি কিন্তু তাকে পাকা ছেলেও বলা হয়। পাগলা খাবি কি ঝাঁজেই মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি। তিনি ঋদ্ধি সেন আমাদের সঙ্গে আজকে রয়েছে এবং কতটা পাকামি আজকে করে সেটাই দেখা যাক। তো এই যে বললাম পাকা অভিনেতা, সেটা তো মানবি, মানে স্বাভাবিক, এতগুলো ছবি করেছিস এবং যথেষ্ট ভালো অভিনয় করেছিস, কিন্তু পাকা ছেলে এইটা নিয়ে তোর বক্তব্যটা কি? এটা আই হ্যাভ লাইক অলওয়েজ ক্লারিফাইড লট অনেক সমস্যা অনেকগুলো ইন্টারভিউতে, কেননা আমার মনে হয় যে আজকে মানে এখানে মানে এখানে বলে আমার অল ওভার লাইক স্পেশালি ইন ইন্ডিয়া, তো আজকে ইফ ইউ আর মানে যদি নিজের মতন করে কিছু একটা ভাবনা চিন্তা এক্সপ্রেস করা বা নিজের একটা ওপিনিয়ন থাকা, সেটা ওপিনিয়নটা কী সেটা পরের প্রসঙ্গে আসে আর কি, কিন্তু একটা ওপিনিয়ন থাকা অ্যাট আ ভেরি ইয়াং এজ, তো সেটা কোথাও ইটস নট কোয়াইট অ্যাকসেপ্টেবল ফর পিপল। মানে ওপিনিয়ন থাকার জন্য প্রত্যেকে নিজেদের মাথায় একটা একটা বয়সের কোটা করে রেখে দেয় যে ধরো আচ্ছা এই 24 বছর বয়সে পর আচ্ছা দিস ইজ নাও রাইট এজ টু প্রোভাইড অ্যান ওপিনিয়ন, তো সেখানে ওপিনিয়ন দেওয়াটা তো ছেড়েই দেয়। মানে ইউজুয়ালি আমরা অনেক ফ্যামিলিতেও দেখে আসি যে কেউ মানে যারা ছোটো হয় ফ্যামিলিতে তাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়াই হয় না, কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা হচ্ছে, তো সেখানে আমাদের অলওয়েজ দেখেছি যে আমরা অনেক বাড়িতে যে না না এই আলোচনাটা তো তুমি থাকো না, তুমি পাশের ঘরে চলে যাও। তো এইটা আমার ছোটোবেলা থেকে ফেসই করি, আজকে যে কোনো মানে যে কোনো টপিক নিয়ে আলোচনা হতে পারে, সেটা মানে মানে কোনো একটা মানে পলিটিক্যাল আলোচনা হতে পারে, একটা কোনো মানে ননভেজ জোকও হতে পারে, কিন্তু সেখানে আমাকে কখনো বলা হয়নি যে না না এটা তোমার শোনা উচিত না, আমাকে শোনানো হয়েছে এবং শোনার পর ব্যাখ্যা করা যায় যে আচ্ছা এটা কেন এরকম বা কেন, বা আজকে কোনো যদি সিনেমাতে একটা অ্যাডাল্ট সিন থাকে কোট অ্যান্ড কোট, তো সেখানে আমাকে বলা হয়েছে যে না এটা সিনেমার খাতিরে কেন করা হচ্ছে। তো সেইগুলো আমার মনে হয় যে আমার কাছে কখনো কিছু লুকানো হয়নি, কেন আর স্পেশালি এখন অ্যাট দিস এজ কিছু লুকানোটা খুবই মুশকিল, কারণ ইন্টারনেট এসে যাওয়ার পর থেকে, তাও আমাদের ছোটোবেলায় দেয়ার ওয়াজ নো ফোন এন্ড এভরিথিং, বাট নাও এখন সবাই সব কিছু জানে, অ্যাক্সেস করাটা কোনো অসুবিধেই নয়। তো সেখানে আমার আরও মনে হয় যে ইট ইজ বিগার রেসপন্সিবিলিটি ফর এনি প্যারেন্ট নট টু হাইড থিংস অ্যাওয়ে বাট টু এক্সপ্লেইন থিংস, তো সেখান থেকেই আমার নিজস্ব ওপিনিয়নটা ছোটোবেলা থেকেই তৈরি হয়ে গেছে আর কি যে কোনো বিষয়ে, এবং সেটাকে আমি কখনোই ভুল মনে করি না। আমার যদি সেটা যদি অন্য কারোর অপছন্দ হয় সেটা হতেই পারে, মানে সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ডিবেটেবল, এবং আমারও তো অনেকের অনেক কথা পছন্দ হয় না, তার মানে তারা আমার চোখে খারাপ হয়ে যাচ্ছে না। সো সেই ওপিনিয়নের মতামতের বিভেদটা থাকতেই পারে, কিন্তু সেই মানে ওপিনিয়ন তৈরি হওয়ার কারণটা সেটাই যে মানে বয়স মেনে তো আর ওপিনিয়ন তৈরি হয় না, তো সেইখান থেকে সেটা আমার মনে হয়। এই যে ওপিনিয়নের কথা বললি, মানে বাড়িতে ছোট থেকেই তাহলে তোর মতামত অনুযায়ী কাজ হয়, তোর সেটা মানে ধরো কোনো ফ্যামিলি ডিসকাশন হোক বা থিয়েটারের গ্রুপে আড্ডা হোক বা কোনো একটা পার্টিকুলার কিছু নিয়ে ধরো মানে সেটা মানে ফাইন্যান্সিয়াল কিছু হতে পারে যে কোনো কিছু, তো সেখানে অলওয়েজ আমার সেট ছিল এবং সেটা আমাকে জিজ্ঞেস করা হতো যাচ্ছে, আর স্পেশালি এখন তো আরোই হয় যে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট, তুই এখন অ্যাডাল্ট, হ্যাঁ মানে না অ্যাডাল্ট না ওটা কোনোদিন ম্যাটার করতো না বাড়িতে, অনেক আগে আমাদের 15-16 বছর তখন ওই সেম জিনিসটা হতো, তো সেটা আমার নিজেরই খুব ভালো লাগে যে, আর সেটা অনেক বাড়িতে আমি নিজে দেখেছি সেটা মানে কাউকে একটা বড় হওয়ানোর ফিল দেওয়া হয় যে ঠিক আছে একটা কথা জিজ্ঞেস করে দেখলাম, একটু ছেলের সাথে একটু ফ্রেন্ডলি ব্যবহার করলাম, কিন্তু এটা কিন্তু ভান নয়, দে সিরিয়াসলি ডু ইট মাই প্যারেন্টস, যে একদম জেনুইনলি মতামতটা চায় যে আচ্ছা এটা কী মনে হচ্ছে। বা আজকে আমাদের গাড়ি কিনতে যাওয়ার সময় মা বাবা কিন্তু যায় না, আমাকে নিয়েই যেতে হবে, যার কারণে আমাদের শুটিং ছিল গাড়ি কেনার কথা আমাদের, মানে গাড়িটা চেঞ্জ করার কথা, কিন্তু গেল না আমার শুটিং চলছে বলে, কারণ বাবির যেটা পছন্দ হবে সো উইল অল ডিসাইড টু ইট, মানে এইরকম হয় ব্যাপারটা আর কি। আচ্ছা তো এরকম কোনো একটা ঘটনা ঘটেছে যে কোনোদিন মানে তোর বাবা মানে কৌশিক সেন খুব চিন্তায় রয়েছেন, তোর থেকে ডিসিশন নিলেন, তুই ডিসিশন দিয়েছিস সিদ্ধান্ত? মেনি টাইমস স্পেশালি ইন রিসেন্ট টাইম অলসো, মানে এখন আরও এজ ইনক্রিজ করার পর থেকে আরও মানে ফ্র্যাঙ্কনেসটা দুজনের সাথেই আরও বেড়ে গেছে, মা বাবা দুজনের সাথেই, তো সেইখানে আই থিঙ্ক যে মানে এটা রিসেন্টলি বলে না, এটা বরাবরই ছিল যে বহুবার মানে মানে সেটা থিয়েটারের কম্পোজিশনের সময় হোক, মানে বাবা প্রত্যেকবার একটা কম্পোজিশন করে মানে আমি যদি ফার্স্ট রিহার্সালে না থাকি মানে বাবার খুব আপসেট হয়ে যায় যে মানে বাবি যদি এই সিনটা ঠিক লাগে তাহলে চলো লেটস গো ফর ইট আর কি, আমার বহুবার হয়েছে বাবা না এটা ভালো লাগে না কম্পোজিটা করো, এটা বলতে তুমি যদি এরকমভাবে করো, ওরা হ্যাঁ এটা ভালো আইডিয়া তো করে দেখি, তো তো এবং সেটা সেটা থিয়েটারের ক্ষেত্রে না পার্সোনাল জীবনের ক্ষেত্রে হয়েছে, সো এই এই মানে ফ্র্যাঙ্কনেসটা মানে ইট ওয়াজ অলওয়েজ দেয়, সেটা
রিগার্ডলেস অফ মানে মা বাবা মানে দুজনের ক্ষেত্রে বহু বার হয়েছে আর কি। কিন্তু ধর অন্যান্য জায়গায় যখন অভিনয় করছিস অন্যান্য ডিরেক্টরদের সাথে, সেখানে নিজের মতামতটা সেম সেম আমার, ওটাই আমি ভেরি লাকি, কারণ আমি এখনো অবধি যে যে পরিচালকের সাথে কাজ করে এসেছি তারা প্রত্যেকেই আমাকে সেই কনসিডারেশনটা দিয়েছে, এবং সেটা কিন্তু আমি চেয়েছি কনসিডারেশন, প্রথম থেকে সেই কনসিডারেশন আমি পেয়েছি কোথাও, তো সেইটাই আমার মনে হয় সব থেকে বড় পাওয়া, মানে ভালো অভিনয় করা বা সেগুলো তো আছে, কিন্তু মানুষ হিসেবে মানে মানে আমাকে এখনো বহুবার যখন পরিচালক জিজ্ঞেস হয় আমার খুবই অদ্ভুত লাগে যে আচ্ছা এই এই শটটা ঠিক লাগে, আমাকে জিজ্ঞেস করছো না, মানে তোর জাস্ট টেল মি ইওর ওপিনিয়ন, তোমার এটাই ভালো লাগে যে এই ভাবনাটা তোর ভেতরে নেই যাচ্ছে, ও আচ্ছা উনি জিজ্ঞেস করছি ও আর কি বলবে, সবার মতো বা আমাকে ভূমির ক্ষেত্রেই হয়েছিল, উমাঙ্ক প্রথমে স্ক্রিপ্টটা শুনে আমাকে বলেছিল সো ইউ ডু ইউ লাইক ইট, ডু ইউ ওয়ান্ট টু ডু ইট, আই এম লাইক ইউ আর গিভিং মি অ্যান অফার লাইক দিস এন্ড আই উইল ডু ইউ থিংক আই উইল সে নো, না তো হতে পারে না, তো এটা তো অলওয়েজ মানে আজ ওপেনটির সময় অনিন্দ্যদা বহুবার অনেকগুলো ডায়লগ আমি বলেছিলাম অনেক এই ডায়লগটা চেঞ্জ করে দেবো, আমরা মানে প্রত্যেকে জানি যে মানে মানে যারা রাইটার ডিরেক্টর তারা কতটা নিজের মানে লেখা নিয়ে কতটা মানে যত্নশীল, কতটা যত্ন নিয়ে লেখা হয়, তো সেখানে হঠাৎ করে যে লাইন চেঞ্জ করে দেওয়া তো সেটা সবাই খুব স্পিরিটেডলি নেয় না, তো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, মানে অনিন্দ্যদাকে বহুবার বলেছি এটা বলতে এরমভাবে বলে দেবো, আচ্ছা এই জায়গার ছন্দটা যদি না থাকে কীরকম লাগে, বলে হ্যাঁ কর 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 কর, সেই উৎসাহটা আমাকে অলওয়েজ দিয়ে এসছে সবাই আর কি, সো সেটার জন্য আমি ভেরি 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 লাকি। এই ওপেনটি বায়োস্কোপ নিয়ে যেহেতু তুই কথা বলি, তো তুই নাকি ওপেনটিতে মানে ফোয়ারাকে দেখে তুই এখন আর খুব একটা স্যাটিসফাইড হোস না, বা তোর মনে হয় যে না ঠিক না, আমার মনে হয় সেটা যে কোনো ছবির ক্ষেত্রে আজকে যখন মানে আমি যদি এখন ভূমিটা দুবছর পর দেখি নিশ্চয়ই আমার মনে হবে না এই জায়গাটা এরকম ভাবে করলে পারতাম, তো সেটা ওভারঅল দিন আমার ভীষণ মানে কিছু সিন আছে যেগুলো আমার ভীষণ পছন্দ, এখনো মনে হয় একদম এই জিনিসটা হওয়া উচিত ছিল, বাট কিছু সিন আছে তখন এখন মনে হয় না এটা কেন করলাম, কিন্তু আমার এই ডিসস্যাটিসফ্যাকশনটা থাকা ভালো, কারণ এটা থেকেই তো আমরা শিখি যে আজ মানে দুবছর পরে যদি আমার মনে হয় যে আমি ওই সিনটা এরকমভাবে করতে পারতাম, তাহলে আমি পরবর্তীকালে যখন ওরকম কোনো একটা সিচুয়েশনে আবার পড়বো তখন সেটাকে আমি কাজে লাগাতে পারবো যে আচ্ছা না আই উইল কারেক্ট মাইসেলফ দিস টাইম, তো সেইটা আমার সেই ডিসস্যাটিসফ্যাকশনটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, আবার ওভার ডিসস্যাটিসফ্যাকশন ভালো না, মানে ওটা আবার অনেকে আছে যে কিছুতেই স্যাটিসফাইড হয় না, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, মানে ওগুলো আমার মনে হয় যে ভীষণ ভান করার মনে হওয়ার বিষয় যে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না কোথাও কোনো ভালো কাজ হচ্ছে না, এটা এটা বাজে কথা, কাজ হালকা খিদেটা থাকা দরকার, হ্যাঁ খিদেটা থাকা যে কোনো আর্টিস্টেরই দরকার, কিন্তু ওই ব্যাপারটা খুব বাজে যে কিছুই ভালো হচ্ছে না একমাত্র মানে আরো চেঞ্জ দ্যাট ইজ ভেরি, এরকম লোকজনকে চিনিস প্রচুর একটু বল প্লিজ, না এটা ইন জেনারেল আমার মনে হয় যে মানে একটা ওভারঅল মানে ইমপেশেন্সও সব দিকে বাড়ছে, তো এখন ক্রিটিসিজমটা খুবই বহু আছে ব্যক্তিগত ক্রিটিসিজম হয়ে গেছে, মানে আজকে আমার একটা ছবি নাই ভালো লাগতে পারে, আমার গান নাই ভালো লাগতে পারে, কিন্তু তার মানে যে গানটা লিখে তাকে আমি খুন করে দিতে পারি না, সেটা তো হতে পারে না, তো আমার পছন্দ হয়নি তো নাই হতে পারে, দ্যাট ইজ ফাইন, শিল্প মাধ্যমটাই তো রিলেটিভ একটা মিডিয়াম, এটা তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু হয় না এখানে, তো মানে এখানে আজকে ওই উডি অ্যালেন বলেছিলেন যে ফেভারিট ছবি হয় কিন্তু বেস্ট ছবি বলে কিছু হয় না, তো একদম সেরকম, তো এটা স্পোর্টস নয় এটা পড়াশোনা নয় যে যে যত ভালো পড়াশোনা করবে সে তত ভালো নাম্বার পাবে, এটা সেরকম হয় না, তো সেইখানে আমার মনে হয় যে মানে ওই মানে পার্সোনাল কিছু ফ্রাস্ট্রেশনটা যদি আমি অন্য কিছু আজকে আমার যদি আমার বন্ধুর সাথে ঝগড়া তো সেটা ঝালটা যদি আমি সিনেমার উপর ঝাড়ি তাহলে ভীষণ খারাপ হবে সেটা না, মানে বা আমার আজকে একজন বন্ধু ধরো ঋতব্রতর সাথে আমার ঝামেলা হয়েছে কোনো কারণে, আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড উই আর ইন দ্য সেম প্রফেশন, তো ঋতব্রতকে আমার যদি ব্যক্তিগতভাবে কোনো কারণে পছন্দ না হয় তার মানেই যে ও একটা ছবি করলো তাতে আমি বলবো যে না 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 ছবিটাও খুব বাজে ঋতব্রত খুব বাজে কিচ্ছু হয় না, সেটা তো হতে পারে না, তো এইটাই এখন হয়ে গেছে সব জায়গাতে যে আমার ব্যক্তিগতভাবে কারো পছন্দ না হলে তার সব সব কিছুতে একদম কাজটা মানে ওটা হয় কারো যদি অভিনয় আমার ভালো না লাগে তাকে আমি ব্যক্তিগতভাবে খারাপ মেনে নিচ্ছি, ঋতব্রতর অভিনয় আমার ভালো না লাগে তাহলে কি আমি কাল থেকে ওর সাথে কথা বলা বন্ধ করে দেবো, কারণ সম্পর্কটা ব্যক্তিগত এইটাই বেড়ে চলেছে, আর আমরা তো এখন যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, তো এই সোশ্যাল নেটওয়ার্কিং প্রচন্ডভাবে দেখা যায়, কারণ এখানে তো মতামত এক্সপ্রেস করার জন্য মানে কোনো কিছু করতে হয় না, জাস্ট তুমি অন করলে লিখে দিলে, তো সেইখানে একটু সোশ্যাল নেটওয়ার্কিং একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে যে লোকজন কিরকম হয়ে গেছে, কিন্তু তুই কি তাহলে এটার বিপক্ষে, কারণ এখন ধর সেলিব্রিটি যারা মানে তারকারা কিন্তু অনেকটা কাছাকাছি আসছেন সাধারণ মানুষের কাছে, রোজ ফেসবুক করে আমার ফেসবুক, বাট ফর আস আই থিঙ্ক ফেসবুক ইজ এ ভেরি ফেসবুক মিডিয়ামটা কিন্তু খুব ভালো, সেটা যদি ব্যবহার করা যায় সেটা খুব ভালো, কিন্তু সবাই মিস ইউজ করছে না, কিছু লোক কিছু বা দারুণ দারুণ পোস্ট পড়ি সকালবেলা খুব ভালো লাগে, দারুণ ইনফরমেশন পাই, খুব সুন্দর সুন্দর আর্টিকেল পড়ি, খুব ভালো ভালো পেজ আছে ফেসবুকে, কিন্তু আবার একটা জায়গা আছে যেখানে লোকজন মানে এমন এমন কথাবার্তা লিখে বিভিন্ন সেটা বোঝা যায় টিপিক্যাল টু গেট অ্যাটেনশন আর কি, মানে খুব একটা। আচ্ছা তুই ঋতুর কথা বললি, ঋতু বেস্ট ফ্রেন্ড আর সেম প্রফেশন, তো কম্পিটিশনটা
থেকে যায়। কম্পিটিশন ভালো, মানে ওটাই আমি আর ও কিছুদিন আগে ফোনে কথা বলছিলাম, ভাই কবে একটা ছবি হবে, মানে কেউ কেন কোনো পরিচালক ভাবছে না এটা যে আমরা দুজনে একসাথে সেন্ট্রাল রোলে ফেস টু ফেস বসবো, এদিকে একটা ক্যামেরা উঠিয়ে এসে ওদিকে একটা উঠিয়ে দেয় দুজনে হবে জমাটি নিজেদের সেদিন বুঝে এটা কবে হবে, তখন দেখা যাবে কি হয়। মানে দ্যাট ইজ এ স্পিরিটেড থিং, মানে অলওয়েজ আমরা কম্পিট, আমাদের মানে কিছু কথা আছে যেগুলোর আমরা একটা নিজস্ব ইমেজ ভেবে নিই মাথা, ঠিক জানি সাকসেস, সাকসেস মানেই আমরা ভাবি যে প্রচুর নাম যশ খ্যাতি টাকা মিডিয়া প্যাপারাজি, বাট সাকসেস মানে কিন্তু সেটা না, সাকসেস মানে ডিকশনারি মানে হচ্ছে যে মানে তোমার যেটা হওয়ার মানে জাস্ট টু অ্যাচিভ আ ডিজায়ার্ড এইম, মানে আমি যে এইমটা করেছি জীবনে সেটাকে যদি আমি অ্যাচিভ করতে পারি, সেখানে মিডিয়া ছবি তোলার নাম খ্যাতি টাকা নাও থাকতে পারে, কিন্তু আমাদের কাছে সাকসেস মানে একটা গ্র্যান্ড বিষয় হয়ে যায়। ঠিক তেমনি কম্পিটিশন মানেই আমরা ভাবি একটা শত্রুতার পর্যায়ে পৌঁছে যায় ব্যাপারটা, কিন্তু কম্পিটিশন ইজ এ হেলদি থিং। আজকে আমার মা বাবা বোথ আর অ্যাক্টর, তো দুজনে যখন স্টেজে পার্ট করে বা কোনো এক সময় ক্যামেরায় পার্ট করে তখন কিন্তু কেউ কারোর জন্য জায়গা ছাড়ে না, দ্যাট ইজ ওয়াট আই লাইক, বাট দেয়ার হাজব্যান্ড ওয়াইফ, এইটাই ভালো যে তখন কিন্তু ওর হাজব্যান্ড ওয়াইফ না, বা আজকে যখন আমি বাবার সাথে অভিনয় করি বা মার সাথে স্টেজ শেয়ার করি তখন কিন্তু আমি আমি মার সাথে অভিনয় করছি না বাবার সাথে অভিনয় করছি সেটা মাথায় রাখি না, তখন কিন্তু আমার কাছে আমার খুব অ্যাক্টর, তো আমার কিন্তু তখন একটা ফ্রেমও আমি ছাড়বো না বা একটা সিনও ছাড়বো না, and that is nice, that is positive, মানে বাবা মার সাথেও কম্পিটিশন টা হয় একই ভাবে, definitely competition is a good thing, it's a healthy thing, এবং সেটা হলে যেটা আলটিমেটলি সিনটাই ভালো হয়, যেটা যে দুজনেই যদি মানে দৃঢ় মানে 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 একটা প্রতিজ্ঞা করে নেয় যে আজ ভালো করবই, তাহলে কিন্তু সিনটারই আলটিমেটলি ভালো, একেবারেই। আচ্ছা তুই মঞ্চেও যতটা সাবলীল পর্দাতেও, তো এখানে যা যখন নট রিয়েলি একটু ডিফার করে, মানে আমার কথা মনে থিয়েটারটা একটু বেশি কঠিন, আচ্ছা হ্যাঁ সেটা বটে, আমি যদি মিডিয়াম হিসেবে দেখি কিন্তু সিনেমাটা বেশি কঠিন, কারণ থিয়েটারের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কেউ কাটার নেই, এবং লোকে সিনেমাতে ভাবে যে কাজটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ মানে অ্যাডভান্টেজ, কিন্তু কাজটা অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ, কেন কেননা আজকে আমার একটা ন্যাচারাল ফ্লো অফ ইমোশন এলো, আমি করলাম সেটা কাট হলো আমার বেস্ট শটটা হলো, কিন্তু ক্যামেরাম্যান আমাকে বলে ফোকাস চলে গেছে আরেকবার নিতে হবে, এটা কিন্তু থিয়েটারে আমাকে কেউ ইন্টারফেয়ার করার নেই, আমি একবার উঠছি মানে আমি ফাটিয়ে দেবো, কেউ আমাকে কাটবে না কেউ কিছু করবে না, ওটা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে অবভিয়াসলি, তোমাকে একবারে পড়তে হচ্ছে, কিন্তু সিনেমাতে আরও একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ, আমরা সিকোয়েন্সিয়ালি করি না, আমি সিন নম্বর 34টা প্রথম দিন করলাম, তারপর সিন নম্বর 2টা করলাম, তারপর সিন নম্বর 70টা করলাম, কোনো ট্র্যাক নেই ইমোশনটা ধরে রাখার ব্যাপার, দ্যাট ইজ ভেরি টাফ, কিন্তু যখন লোকে হলে দেখতে যাবে তখন তো আমি লোককে সেই মানে অজুহাতে দিব, দাদা জানেন তো আমি ওই সিনটা আগে করে যাব তাই জন্য ঠিক ইমোশনটা আমার বেরো না, দ্যাট ক্যান হ্যাপেন, তো ওই ট্র্যাক রাখাটা আমার মনে হয় সব থেকে কঠিন সিনেমাতে, কি হচ্ছে পুরো ব্যাপারটা, মানে সারাক্ষণ কনসেন্ট্রেশনটা পিকে রাখতে হয়, এবং একটা সিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়, আমি কি বলবো, আমি মাস্টারটাতে ভালো করবো ক্লোজটাতে একটু কম ভালো করবো সেটা তো হয় না, আমাকে ইকুয়ালি প্রত্যেকটাতে মাথা দিতে হবে, মানে একই রকম হাসতে, কিন্তু সেটা মেকানিক্যাল হয়ে গেলেও আবার হবে না, টু কিপ দ্যাট ন্যাচারাল ফ্লো অফ ইমোশন লেস, তো সেখানে সিনেমা অনেকগুলো আমার মনে হয় আটকে দেওয়ার জায়গা আছে অ্যাক্টরকে, যেটা খুবই কঠিন, কিন্তু থিয়েটারে আটকে দেওয়া জায়গাটা নেই, কিন্তু সেটাও আবার ডিসঅ্যাডভান্টেজ, সুতরাং দুটোই দুটোর মতন করে কঠিন এবং সহজ একেবারেই, তো আমি যেটা বলছিলাম যে ধর থিয়েটার বললে সেটাকে গ্ল্যামারলেস বলা যায়, কিন্তু এদিকে পর্দা একেবারেই নয়, পর্দায় ওটাই সমস্যা আমাদের এখানে, যে বিদেশের থিয়েটারটা কিন্তু সিনেমার থেকে বেশি গ্ল্যামারলেস, কারণ ওখানে কিন্তু যারা বড় লোক তারাই সিনেমা এই থিয়েটার দেখতে যায়, মানে ওখানে সবাই কিন্তু থিয়েটার দেখতে যেতে পারে, এখানে তো ম্যাক্সিমাম মানুষ যারা থিয়েটার করেন তারা হয়তো আর্নি করতে পারে, এটা আমাদের এখানে তো এটাই সবচেয়ে বড় থিয়েটার করে রোজে, এটা লোকে ভাবতে পারে যে থিয়েটারটা রোজগার করে, বিদেশে যেখানে মানে আরাম করে থাকা যায় সেটা আমাদের সোশ্যো ইকোনমিক স্ট্রাকচারেরই গণ্ডগোল, কেন সব সময় লোকে মানে সেটা শুধু থিয়েটারের ক্ষেত্রে না, আজ যে কোনো ভালো সিনেমা বা একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা সেটাতেও লোকে ভয় পায়, কেন ইন্ডিপেন্ডেন্ট সিনেমা থিয়েটার গান এগুলো তো প্রশ্ন করে বিভিন্ন আমাদের সমাজের স্ট্রাকচারটা, আই লাভ ইউ। আচ্ছা তোর ছবি নিয়ে কথা বললেই নামগুলো যেগুলো ফার্স্টে আসবে সেটা হচ্ছে পার্চড, অফকোর্স ভূমি আসতে চলেছে সঞ্জয়ের সাথে কাহানি, এবং ওপেনটি বায়োস্কোপ, আরও বাংলা ছবি আছে, কিন্তু কোথাও যেন বলিউড আর কি বেশি জায়গা পায়, তো অনেকেই ভাবে যে তাহলে ঋদ্ধি কি বলিউডের হয়ে যাচ্ছে, মানে এটা কোনো আমি আসলে ইন্ডাস্ট্রি ডিফারেন্স ইজ ভেরি ইয়ে ফর মি, মানে ইন্ডাস্ট্রি ডিফারেন্সটা আমি করে বিশ্বাস করি, সেটা টলিউড হোক বলিউড হোক ইংলিশ ছবি হোক হিন্দি মারাঠি ছবি হোক তামিল ছবি হোক সিনেমাই সিনেমা সব জায়গাতে, দের ইজ গুড সিনেমা দের ইজ ব্যাড সিনেমা, তো সেটা যে কোনো, সেখানে আজকে আমার হিন্দি ছবির মানে অফার বেশি এসেছে তো বেশি এসেছে, সেটা আমরা খুব হাইটেন করে দেখি যে হিন্দি ছবির অফার প্রচুর এসেছে, কেন
মানে ওটাও তো ছবি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেই হিন্দি হোক আর বাংলা হোক সিনেমা, তো সেখানে হ্যাঁ আবার আমি যদি পাঁচটা হিন্দি ছবি হয়তো করেছি, চারটে বাংলা ছবি করেছি, বাট দ্যাটস দ্যাটস ওকে, মানে আমার সেটা নিয়ে কোনো মানে আলাদা করে মাথা ব্যথা নেই, মানে মানে বিকজ আই হ্যাভ ফাইনালি গট গুড স্ক্রিপ্টস অ্যান্ড গুড ইউনিট টু ওয়ার্ক উইথ, এবং অনেক কিছু শিখেছি সেই প্রত্যেকটা ইউনিটের কাছ থেকে, তো সেইগুলোই আমার কাছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে স্ক্রিপ্টটা বাদ রেখে আর কি। তো মানে প্রচুর ভালো মেমোরি হয়েছে, প্রচুর ভালো ভালো মানুষকে চিনেছি যারা আমাকে মানুষ হিসেবে অনেকটা চেঞ্জ করে দিয়েছে, তো এইগুলোই আলটিমেটলি মানে অনেক নতুন নতুন জায়গা দেখেছি, মানে যে জায়গাগুলো আর আমি অনেক ছোট বয়স থেকে একা একা ট্রাভেল করি, মানে ট্রাভেল করি মানে আমি প্রথমবার ফ্লাইটে একা গেছি যখন আমার 15 বছর বয়স, তো আই হ্যাভ স্টেড ইন চালসা, নৈনিতাল, হরিয়ানার ইন্টেরিয়রে, তো সেই ট্রাস্টটা আমারও আমার মা বাবার উপর আছে, এবং দ্য শুটিং ইউনিট ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে একদম মানে আমাকে তো চোখের মনি করে রেখে দিয়েছিল প্রত্যেকটা শুটিং এর সময়, আমি যতদূর জানি বোধহয় না বাবা মা খুব একটা জানে না, হ্যাঁ, তো সেখানে আর প্রত্যেকটা ইউনিট আমাকে মানে আমার প্রত্যেকের সাথে আমাকে জিজ্ঞেস করে কোন ইউনিটটা বেস্ট, খুব মুশকিল বলা আমার জন্য, মানে প্রত্যেকে আমার একটা ওভার ভালোবেসেছে, সো দ্যাট ইজ হোয়াট আর মেমোরিজ অল অ্যাবাউট, ছবিটা তো থেকেই যাবে কিন্তু সেটা ছাড়া মানুষগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে থেকে যায় আর কি। আচ্ছা এই প্রশ্নটা করার মানে আরো একটা কারণ হচ্ছে, তোর ঘর যখন ঘুরে দেখছিলাম তখন এই এত পোস্টার এত কিছু, সেখানে খুব ছোট্ট দুটো জায়গায় আর কি উত্তম কুমার এবং আর সারা জায়গা জুড়ে হলিউড, বা সেটা কারণ মানে সমস্ত কিছু আছে আর কি, মানে এখানে ইন্ডিয়ান প্রচুর পেন্টিং আছে, তো এইখানে আমার নিজেরও ছোটবেলার ছবি আছে, আমার বিদেশি অ্যাক্টর যাদের পছন্দ তাদেরও ইন্টারভিউ আছে, তার মধ্যে আমার মা বাবার ছবি আছে, মানে আমি এটাকে কোনো তার মধ্যে স্পোর্টসেরও ব্যাপার আছে, তার মধ্যে আমার হেডফোন লাগানো, তার মধ্যে অন্য একজন মিউজিশিয়ান, আমি এটাকে খুব সিনেমা ওরিয়েন্টেড করিনি, মানে এনিথিং উইচ আই লাইক শুড বি দেয়ার ইন মাই রুম আর কি। সেখানে সৌমিত্র দাদু ইজ স্টিল মাই হিরো ফ্রম হিয়ার ফ্রম বেঙ্গল আর কি। তো বাবার সৌমিত্র দাদু অনেক দিন আগে একটা নাটক করেছিলাম, সব থেকে হিট নাটক, ওয়ান অফ দ্য বেস্ট হিট নাটক টিকটিকি, তো সেটাতে বাবা আর সৌমিত্র ইকুয়ালি মানে ফাটিয়ে করেছিল, তো কিন্তু আমাকে যতবারই জিজ্ঞেস করা যায় কে ভালো, বাবা সৌমিত্র দাদু জাস্ট বাবাকে হাওয়া করে দিয়েছে, এটা আমি অলওয়েজ বায়াস সৌমিত্র দাদুর ব্যাপারে আর কি। কিন্তু বাবা হিরো নয়, আমার অনেক হিরো আছে কিন্তু আমার হিরো অ্যাকচুয়ালি মা জীবনে, মানে দি হিরো বলতে চাও, নট হিরোইন, শি ইজ মাই, মানে একদম হিরো, বিকজ আমার সব থেকে বেশি ইনফ্লুয়েন্স জীবনে মায়ের, কেন আজ অবধি আমি যা যা ইম্পর্টেন্ট ডিসিশন আমার জীবনে এসছে, যা যা ইম্পর্টেন্ট আমি যা যা শিখেছি, এবং এখন ধরো যে কথাগুলো বলতে পারছি এত ফ্র্যাঙ্কলি বা এত আর্টিকুলেট হয়ে, তো সেটা হতোই না যদি মা না থাকতো, সেই মায়ের যদি সেই শিক্ষাটা এবং সেই ভরসাটা আমাকে মা কোনোদিন না দিত, ইট উড হ্যাভ নেভার হ্যাপেন্ড। আচ্ছা তো বাবার কথায় আসি বা মায়ের কথা, মানে বাবার কথায় মূলত, যে কৌশিক সেন যে অভিনয় করেন, যে লেভেলের অভিনয় করেন, সেখানে কোনো কোনো জায়গাতেই আমরা সহ অভিনেতা হিসেবে তাকে পেয়েছি, কিন্তু মূল অভিনেতা সেটা পাইনি কোথাও কি, মানে এটা অনেকেই বলে যে টলিউড সঠিক সময়ে সঠিক মানুষকে করতে পারে না। কিন্তু কিছুদিন আগে একদিন নিজের সাথে কথা হলো কৌশিক কাকুর সাথে, কৌশিক গাঙ্গুলির সাথে, তো কৌশিক কাকু খুব বলে যে এর মধ্যে হঠাৎ করে মানে বাবা আন মানে বাবার ডাক নান, মানে এখন মানে আমাদের মোস্ট ডিপেন্ডেবল অ্যাক্টর জন বলিউড, তো সেইটা আমার একমাত্র মনে হচ্ছে পসিবল হয়েছে, কারণ এখন মানে সিনেমার ধারাটা চেঞ্জ হয়েছে, কেন বাবারা যে ফেসটাতে প্রত্যেকের বাবা অপু কাকু, কুশল কাকু, শঙ্কর কাকু, প্রত্যেকে খরাজ কাকু, তো সেই সময়টাতে সিনেমার খুব ডাল পিরিয়ড যাচ্ছে আর কি। কিন্তু বাবা ইনিশিয়ালি মৃণাল সেনের প্রচুর ছবি করেছে একদম লিড রোলে, আমার মুভি থেকে শুরু করেন এভরিথিং, কিন্তু তারপরেই 2004-05 পর থেকে ভেরি ডাল পিরিয়ড কেম, যে সময় টিভিটা খুব ভালো হতো, এখন আবার টেলিভিশনটা উঠে পড়ে গেছে, কিন্তু সিনেমাটা এখন আবার খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে চারিদিকে, সেই কারণে আমার মনে হয় যে আবার মানে এত ভালো অ্যাক্টরদের ইন্ডাস্ট্রি এরকম দারুণ দারুণ রোলে নিচ্ছে, যেখানে এখন প্রত্যেকটা ছবিতে আর কি মানে ধরো বাবা অপু কাকু, তারপরে আমাদের খরাজ কাকু, বা ইভেন মানে কাঞ্চুয়া মানে কাঞ্চন মল্লিক, তো প্রত্যেকে আর কি মানে খুব ইম্পর্টেন্ট ডিপেন্ডেবল, মানে যাদের উপর ভরসা করে ছবি হচ্ছে আর কি। আচ্ছা তুই যে ধরনের পরিচালকদের নাম বললি, তাদের কিন্তু একটা আলাদা দর্শক আছে, বা তোর নামের সাথে কখনো রাজ চক্রবর্তী, রাজাচন্দ্র, এনারা কেন এলেন না, মানে এনারা নিশ্চয়ই যদি এনারা আমাকে কোনোদিন ভালো ছিল, রাজ কাকু আমাকে ভীষণ পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি, এবং আমাদের ছোটবেলা থেকে মানে অনেকবার দেখা হয়েছে এবং মানে প্রচুর কথা হয়েছে, এবং একদিন আমাকে আর ঋতব্রতকে নিয়ে একটা সেলফি তুলে পোস্ট করেছিল লাইক দ্য আপকামিং স্টার্স অফ টলিউড এইসব বলে টলে, তো মানে রাজ কাকু যদি মানে খুব প্রলয় আসছে, আমি ফ্যান মানে প্রলয় আসছে, মানে প্রলয় ছবিটা এবং প্রলয় আসে দ্যাটস দি ওনলি সিরিয়াল আমি রেগুলারলি বসে দেখতাম এভরি সিঙ্গল ডে, তো তখন আমার মনে হয় আমাকে যদি এরকম কোনো একটা স্ক্রিপ্ট অফার করো আমি ডেফিনেটলি করবো, 100% করবো। আচ্ছা তো এবার তুই বল তোর কাছে কোনটা বেশি চাপ, মানে বই নাকি স্ক্রিপ্ট, মানে কোনটাই চাপ বলতে, কোনটা পড়া মানে কোনটার, তোর কোনটাই না, কোনটাই না, কোনটাই না, আই লাভ বোথ অফ দেম, কারণ আমি স্ক্রিপ্টটা পড়ি তখন আমি কি করবো, চরিত্রটা কত কীভাবে কাজ করবো ভাবি না, আমি গল্পের মতোই পড়ি,
ঠিক জানি বই আমি গল্পের মতো পড়ি, স্ক্রিপ্টও গল্পের মতো পড়ি, মানে পড়াশোনা এবং অভিনয় দুটোতে কোনোটাতেই তো চাপ নেই। Because I like studying, মানে আই হ্যাভ অলওয়েজ লাইকড স্টাডিং, মানে আমার একমাত্র মানে সায়েন্স গ্রুপটা নিয়ে আমি কোনোদিন ইয়ে করা সেটা নিয়ে আমার কোনোদিন মানে ফ্যামিলি প্রেশারাইজও করেনি, মানে সায়েন্স গ্রুপটা তুই আমি বহুবার ফেল করি, আমার কোথায় 113 পেয়েছি প্রথমবার হাফ ইয়ারলিতে ক্লাস সিক্স, লাইক 13 out of 100। সেই দিন আমাকে বাবা আমার লাঞ্চ করাতে নিয়ে গেছিলো মেইন লাইনে। সিরিয়াসলি? কারণ আমার মা বাবা চিরকালই দুজনেই সায়েন্স গ্রুপে উইক এবং সেটাতে প্রচণ্ড খুশি, ছেলেও সায়েন্স গ্রুপে উইক, সো আই এম ভেরি হ্যাপি। তো আর আমি অলওয়েজ বাকি আর্টস সাবজেক্টে আমি মানে আমার নিজেরও খুব ইন্টারেস্ট আছে, আই ওয়াজ অলওয়েজ ভেরি গুড ইন আর্টস, সো আই এম স্টিল। আর তোর আর একটা জিনিস নিয়ে যেটা ভীষণ কথা হয় সেটা হচ্ছে যে প্রেম, তুই নাকি সুনঙ্গার সাথে প্রেম করছিস, এটা আমাকে এখন রোজ এটা শুনতে হয় আর কি লিটারালি। তুই কিন্তু উত্তরটা এড়িয়ে যাস, কারণ আমি 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 রিসেন্টলি সবকটাই বলেছি যে ডেফিনেটলি আজকে আই হ্যাভ ভেরি ভেরি ফিউ ফ্রেন্ডস ইন লাইফ, মানে খুবই সিলেক্টিভ, কেন সেটা এখন আমাদের প্রফেশনে থাকলেও ইটস ভেরি হার্ড টু ট্রাস্ট পিপল, কাকে ট্রাস্ট করবে কাকে ট্রাস্ট করবে না, এবং তুমি এই প্রফেশনে না থাকলে এখন মানুষ এত আগে মতো ট্রান্সপারেন্ট নয়, মানে সেইটা খুব একটা কঠিন জায়গা। তো সেইখানে আমার হাতে কোনো দু তিনজন বন্ধু আছে যাদের সামনে আমি যেটা মানে আমার যেটা ওয়ার্স্ট সেলফ এবং আমার যে বেস্ট সেলফ আমি দুটোই দেখাতে কখনো ভয় পাবো না, কারণ আমি জানি তারা আমাকে জাজ করবে না। তো সেইটার মধ্যে সুরাঙ্গনা ইজ সাচ এ ডিপেন্ডেবল পার্সন যে যার সামনে আই ক্যান বি ওয়াট আই অ্যাম, মানে সেখানে আজকে আমি কতটা বোকা হতে পারি, কতটা ইডিয়েটের মতন ব্যবহার করতে পারি, কতটা ইন্টেলিজেন্টলি ব্যবহার করতে পারি, কতটা স্মার্ট এবং আনস্মার্ট হতে পারি, সেটা আমি নির্দ্বিধায় দেখাতে পারি। সেটা আমি মাথায় থাকে না যে আচ্ছা না আমি ওর সামনে আজকে এরমভাবে কথা বলবো, ওর সামনে এরমভাবে কথা বলবো, ওইটা ছোকে নিতে পারে যে কার সাথে আমি কী অ্যাপ্রোচ দেবো, আমি যা খুশি অ্যাপ্রোচ দিতে পারি ওর সামনে। ঠিক জানি ঋতব্রতর সামনে আমি কখনো আমাকে ভাবতে হয়নি যে আমি জানি আমাকে জাজ করবে না। তো সুরাঙ্গনা ইজ দ্যাট সর্ট অফ এ ডিপেন্ডেবল পার্সন ইন লাইফ। তোর জন্য চিঠির দিন খুশি কমিক্স বই, মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য কই, মানে প্রেমিকা নয় বলছিস? নট রিয়েলি, মানে আমার মানে মনে হয় যে মানে মানে আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা প্রেম হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, সবটাই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট এন্ডস ইন ফ্রেন্ডশিপ। তো সেই শিক্ষাটা আমি ছোটবেলা থেকে দেওয়া হয়েছে যে আজকে বাবা মা বলেই যে তুমি তাদেরকে ভয় পেতে পারো, এবং এটাই সমস্যা, সবাই আজকাল বাবা মাদের সঙ্গে ভয় পায় কারণ তারা সেই স্পেসটাই হয়তো দেয় না। আচ্ছা, অনেকটা সময় নিলাম তোর কাছে, মানে এরপরও দুটো ছবি বলছিস সামনে আছে, একটু বল কি কি কাজ আছে, মানে রিলিজগুলো হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন ফেলুদা ওয়েব সিরিজ গতকাল থেকেই মানে আমাদের 9 তারিখ থেকে শুরু হয়েছে ফার্স্ট এপিসোড দেওয়া, তো সেটা শিয়াল দেবতার রহস্য এখন চলছে, ফেলুদার আপকামিং স্টাফস কাম মানে অন্য গল্পগুলো আসছে, এবং নভেম্বরের 3 তারিখে রিলিজ করছে সমান্তরাল, যেটাতে আবার একটা মামা ভাগ্নেরই গল্প, এবং মানে ফর্চুনেটলি আমি আর পরমদাই আবার মামা ভাগ্নের রোলে, কিন্তু ইটস আ ডিফারেন্ট মামা ভাগ্নে ফ্রম ফেলুদা, তো অবশ্যই সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা সাইকোলজিক্যাল ড্রামা, তাতে আমার ফেভারিট অ্যাক্টর আছে সৌমিত্র দাদু, তনুশ্রীদি আছে, সুরাঙ্গনা আছে, অনেকে আছে, মানে ইটস ভেরি ইন্টারেস্টিং ফিল্ম, ইটস সাইকোলজিক্যাল ড্রামা। তার সঙ্গে 22 সেপ্টেম্বর রিলিজ করছে ভূমি, তো এটা সঞ্জয় দত্তের কামব্যাক ফিল্ম আমরা জানি, তো এটা ওমাং কুমারের ডিরেকশন যিনি মেরি কমার্স অরজিৎ ডিরেক্ট করেছেন, তো এটা ইটস অগেন তুমি যেরকম বলছো কমার্শিয়াল ছবি আমি কেন করি না, তো ইট ইজ আ কমার্শিয়াল ফিল্ম একদম, ইটস আ রিভেঞ্জ ড্রামা মানে বিটুইন আ ফাদার অ্যান্ড ডটার, এবং সেখানে আমার রোলটা খুব ইন্টারেস্টিং এবং সেটা লোক খুব অবাক হবে, আমি বলছি এইটুকুনি আমি ক্লু দিতে পারি যে এইটা লোকে এক্সপেক্টই করবে না, মানে এতদিন যা যা করেছিস তাতে একদম একদম আলাদা, মানে অন্য রকমের একটা, মানে লোকে খুব শকড হয়ে যাবে আর কি হলে গিয়ে, সেটা একটা খুব মজার, আমি অপেক্ষা করছি এটা কবে হচ্ছে। তো 22 সেপ্টেম্বর রিলিজ, আর প্রথম আমার পুজোতে একটা ছবি রিলিজ করতে, তো সেটার একটা খুব মজার বিষয় আর কি। তো এটা তো চলছে আর কি, তার সঙ্গে দুটো ছবি, একটা ছবি শুটিং চলছে যেটার জন্য এই সব করা আর কি আপাতত, এই লুকটা, এই লুকটা, তো মানে লুকটা এটা না আমি রিভিল করতে পারছি না বলে আর কি, তো সেইটা শুটিং চলছে, সেটা কিছুদিন পরেই লোকে জানতে পারবে, এবং আর একটা ছবিও শুরু হবে নভেম্বর এন্ড থেকে, দেখা যাক কি হয়, মানে সময়টা দারুণ যাচ্ছে এবং হ্যাঁ ভালোই যাচ্ছে। তো সেই ভালো সময়ের কারণটা কি এই যে তোর দেয়ালের কোণেই এত ফটোর মাঝে? আমার মনে হয় একটাই, সেটা হচ্ছে নিজের প্রফেশনটাকে যদি সত্যি ভালোবাসা যায় জেনুইনলি, সেই ওই একটা জায়গাতে কোনো ম্যানিপুলেশন ক্যালকুলেশন ডিসঅনেস্টি নয়, মানে একদম অনেস্টলি যদি কাজটা করা যায় তো সেটা আমার মনে হয় কোথাও অনেস্টির একটা দাম থাকে, সেই ফলটা পাওয়া যায়। কিন্তু তোর ঘরে ঠাকুর, মানে মায়ের জন্য করা আর কি, তো কিন্তু এখন আমার যেহেতু ঠাকুরটা একটু ম্যানেজ ট্যানেজ দেওয়ার জন্য আমরা নানান রকমের ইন্টারেস্টিং দেখতে ঠাকুর নিয়ে আসছি আর কি, লোকজন খুব রেগে যাবে কারণ আমি এথিস্ট, সরি
কিছু করার নেই মানে। বাট আগেন হোয়াট আই ফাইন্ড ইজ যে ঠাকুর যদি কোনো ওয়ার্ক অফ আর্ট যদি হয় যেরকম মানে ওই একটা মানে মূর্তি মূর্তি দ্যাট ইজ আমার মা সেটা করে মানে মূর্তি পুজোটা ইজ নট দি আইডিয়া বাট দ্যাট ইজ প্রত্যেকের একটা বিলিফ থাকে তো সেখানে আই অলসো বিলিভ ইন সামথিং অন পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিটা খুব ম্যাটার করে আই ফিল আর কি, তো সেইখানে সেটা আমি বিলিভ করি, আই বিলিভ ইন হিউম্যান বিংস, আই বিলিভ ইন পজিটিভিটি। থ্যাংক ইউ সো মাচ, এরকমই পজিটিভ থাক, আমাদের এরকম পজিটিভ ভাইব দে। তো তার আগে মানে শেষ করব কিন্তু এটা গান দিয়ে, তোর গেটারটা আছে, তোর পছন্দের একটা গান। আমার কারেন্টলি সব থেকে বেশি যেটা পছন্দ সারাদিন হাম করছি সেটা হচ্ছে আমাদের অনিন্দ্যদারী ছবি, আমাদের অনিন্দ্যদার দ্বিতীয় ছবি প্রজাপতি বিস্কুটের একটা গান, কিন্তু সবাই শুনে ফেলেছে ভীষণ পপুলার গানটা, তো সেটা আমি হয়তো করে ভালো করে গাইতে পারবো না অত ভালো করে, কিন্তু আই উইল ট্রাই। একদম কে বুঝি না প্রিয় বোঝো না তুমি আমার দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় গরাদ শোকে সূর্যমুখী, গরাদ শোকে সূর্যমুখী খয়েরি কুড়ির ফুল সূর্য খুঁজে বেড়া তো এরকমই আপনার কাছের মানুষের পছন্দের মানুষ যেটা কথাগুলো বলতে পারে না সেই কথাগুলো যদি জানতে চান তাহলে কিন্তু থাকতে হবে আমাদের সাথে এবং দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।